Welcome to Sileti channel. দেশ এবং প্রবাসতনে এই মুহূর্তে যারা আমরা সাথে জড়িত হইছেন আপনারা সবাই রে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি দিলুপা পেতে পারে না। দিলুপার চিকিৎসার সহযোগিতার জন্য সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ শায়েদ আলী একটি প্রতিবেদন দিয়েছিলাম। মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গ্যাসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সুরুক মিয়ার প্রথমা কন্যা দিলুপা। আমরা জানি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদেরকে সহায়তা দেওয়া হয়, কিন্তু এর পাশাপাশি যদি আমরা বিভিন্ন সামাজিক সংগঠন থেকে যারা এই বাংলাদেশের চিন্তা করে প্রবাসে থেকেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এই নাবিলা ফাউন্ডেশন সহ প্রবাসে বিভিন্ন সামাজিক সংগঠন, কিন্তু আজকে এই অসহায় পরিবারের সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা এটা প্রচার করার পরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নাবিলা ফাউন্ডেশন। নাবিলা ফাউন্ডেশনের খসরু মিয়াকে আমার পক্ষ থেকে এবং সিলেটি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা এখানে দেখে আমরা আজকে এই চেক প্রদান করতে নাবিলা ফাউন্ডেশনের তিনজন প্রতিনিধি উপস্থিত হয়েছেন। আমরা প্রথমে তাদের পরিচয় নেব, এর পরবর্তীতে আমরা চেক হস্তান্তর করব এই অসহায় প্রতিবন্ধী দিলুপার মায়েরাতে। আমরা প্রথমে যাব শহীদ ভাইয়ের কাছে। শুধু বয়স থেকে তারা যে আপনার এই গরিব দেখি দেখি দান ফোরটা আল্লাহ সারায় ভালো রাখতা সারায় ভালো রাখতা। আসসালামু আলাইকুম। রাজু আহমদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবিলা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে গ্যাসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামে দিলুপা বেগম প্রতিবন্ধী এবং পাশাপাশি তার কিডনির ফাতর অপারেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন নাবিলা ফাউন্ডেশন। প্রভাষক ভাই আমার সদ্য বড় ভাই খসরু মিয়া এবং নাবিলা ফাউন্ডেশনের প্রবাসে যারা আছেন সবাই এই প্রতিবন্ধী এবং কিডনির ফাতরের অপারেশনের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন, সর্বপ্রথম আমি তাদেরকে মুবারকবাদ জানাই এবং পাশাপাশি আমার শায়েদ আলী ভাইকেও মুবারকবাদ জানাই যার উদ্যোগে আজকে এই প্রতিবন্ধী মেয়েটা সাহায্য পেয়ে দুই তিন বছর ধরিয়া দিলুপার এই প্রতিবন্ধী জীবনে একটা বড় একটা সমস্যার সম্মুখীন হয়, কিডনির ফাতর হয়, যার জন্য চিকিৎসা করানি গিয়া পরিবারে প্রচুর টাকা পয়সা খরচ করছেন, শেষ পর্যন্ত অপারেশন লাগে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা অপারেশনের ব্যবস্থা করার লাগে আমরা সহযোগিতা চাই সিলেটি চ্যানেলের মাধ্যমে। সমাজের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন প্রবাসে ইউকে থেকে খসরু মিয়াবাই নাবিলা ফাউন্ডেশনের পক্ষতনে খসরু মিয়াবাই ইউকে তেনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লাগে একটা ইভেন্ট হাতে নিন, যার জন্য আজকে আমরা 52,320 টাকা আজকে এই দিলুপার মায়ের হাতে আমরা তুলিয়া দেওয়া হইব উমায়ুন কবির এবং শহীদ ভাই এবং রাজু ভাইয়ের মাধ্যমে। আমরা একটাই জিনিস আপনারা রেখই, শুধু সরকারের পক্ষে একা সম্ভব নাই এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সরকারের প্রতি মাসে এদেরকে একটা বাতা দেওয়া হয় সরকারিভাবে, এই বাতায় হয়তো এই পরিবারটা চলে না। তখনই একটা জিনিস মানুষে বুঝতে পারবো, যার গোড়ের মধ্যে একজন অসহায় রুগী থাকে সেই গোড়ের মানুষে জানবে যে কতটুকু অসহায় এবং কতটুকু সহযোগিতার প্রয়োজন। আজকে এই দিলুপার চিকিৎসা ব্যয় হয়েছে 41,000 টাকা, 41,000 টাকা অপারেশন। আমরা সেই সহযোগিতাটা চাইছিলাম খসরু ভাইয়ের কাছে, যে খসরু ভাই এই খসরু ভাইয়ে আমরা সেই সহযোগিতাটা যেখানে 41,000 টাকা খরচ হইব আমরা কইছি, সেই জায়গাতে আজকে আমরা দেখলাম 52,320 টাকা সহযোগিতার একটা চেক প্রদান করো। তাই দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে। আজকে এই দিলুপাকে শুধুমাত্র চেক নাই, আজকে এই দিলুপাকে লগে একটা হোমলি দেওয়ার, এই হোমলি দেওয়ার এবং আগামী দিনে
এই নাবিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অসহায় দিলুফারে সার্বিক সহযোগিতা করব তাই আসুন আমরার এই ভিডিও আপনারা যারা দেখবা প্রবাসে যারা দেখবা ইউকে তনে যারা দেখবা এই ধরনের অসহায় মানুষের লগে নাবিলা ফাউন্ডেশনে কাজ করার লাগি নাবিলা ফাউন্ডেশনে অসহায় মানুষের পাশে দাঁড়াইবার লাগি আপনারা নাবিলা ফাউন্ডেশনের সাথে থাকবা সহযোগিতা করবা এবং বিভিন্ন সময় আমরা অসহায় মানুষের বিভিন্ন দিক তুলিয়া ধরব এই দিক দেখিয়া আপনারা যাতে সহযোগিতা করতে পারেন এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বাংলাদেশের একটা সামাজিক আপনারা জানেন যে বাংলাদেশে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ অসামাজিক কাজের সাথে লিপ্ত হাজার হাজার যুবক মাদকাসক্ত বিভিন্ন অসামাজিক কাজ করে কিন্তু এইভাবে আমাদের মতো স্বেচ্ছাসেবীরা সমাজের কল্যাণে কাজ করে আর আমাদেরকে সমাজের কল্যাণে উৎসাহ দেওয়ার লাগি অনুপ্রেরণা দেওয়ার লাগি আপনারা প্রবাসে যারা আছেন আজকে দেখুন আমরা এই অসহায় মানুষের সত্যি আমি আনন্দিত যে আমার মতো একজন নগণ্য মানুষ আমার মতো একজন সাধারণ মানুষ সিলেটি চ্যানেলের প্রতিবেদন দেখিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিছেন আজকে আপনারা সহযোগিতা করছেন যারা প্রবাসস্থলে সহযোগিতা করছেন আপনারা এই সহযোগিতার চেকটা 52,320 টাকার চেক আমরা প্রদান করলাম আমি দর্শকদের উদ্দেশ্যে কইরাম আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার দিবা আপনারা শেয়ারের মাধ্যমে এই নাবিলা ফাউন্ডেশন সব বিভিন্ন সামাজিক সংগঠনে যাতে মানুষের সহযোগিতা করতে পারে মনে রাখবেন অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ ধ্বংস হয় না সমাজ ধ্বংস হয় আমাদের মতো ভালো মানুষের নিষ্ক্রিয়তায় আমরা যারা ভালো মানুষ আছি আসলে আমরা প্রকৃতভাবে যারা সামাজিক কাজ করি প্রকৃতভাবে ভলান্টিয়ার কাজ করি যারা আমরা আমরা আপনারা অবশ্যই সাপোর্ট করবা যারা দুনিয়া এবং আখেরাতের লাগে কাজ করবেন তারারে আপনারা বিভিন্নভাবে উৎসাহ দিবা আজকে আমি সত্যি আনন্দিত আইস্তনে ঠিক 3 মাস আগে আমি আরেকটা ইভেন্ট আরেকটা সহযোগিতার জন্য প্রস্তাব করছিলাম সহযোগিতা চাইছিলাম শেলিজেলি সেই শেলিজেলিরে এই নাবিলা ফাউন্ডেশনে 60,000 টাকার অনুদান দিছে সত্যি আমি আনন্দিত আমার মতো সামান্য একজন মানুষ আমি তুলিয়া ধরছি আমি আমার নিজের পকেট থেকে দিছি না হয়তো আমি সেই প্রোগ্রামও 2,000 টাকা আমার পকেট থেকে দিছিলাম কিন্তু 58,000 টাকা বিদেশ থেকে আইছে এই ইউকে থেকে খসরু ভাই পাঠাইছে নাবিলা ফাউন্ডেশনের খসরু মিয়া ভাইয়ে 58,000 টাকা পাঠাইছিলাম আমি 2,000 টাকা পুরিয়ে 60,000 টাকা সেই ফান দোকানদারের 2টা অসহায় মেরে দিছিলাম তাই আসুন আমরা সঠিকভাবে প্রচার করি এবং সহযোগিতার হাত বাড়াই দেই আর আপনার সহযোগিতার যেন সঠিকভাবে বন্টন হয় আজকে দেখুন এখানে আমরা চাইলে এই 320 টাকা যদি আমরা না দিতাম কিচ্ছু আসিল না আপনারা যেটা ফাটাইছেন আমরা জাস্ট এখানে পরিচালনা করতাম আপনারা যারা ফাটাইছেন আপনারা সেম যতটুকু দাম দিছেন আপনারা সেই দামটা আমরা পৌঁছাইয়া দিলাম আজকে এই পরিবারটা 50,000 টাকা নেয় 52,000 টাকা না আজকে এই পরিবারটা 52,000,000 টাকা পাইলে আমরা মতো মানুষই যতটুকু খুশি তার চেয়ে বেশি খুশি হইব এই পরিবারটা তাই আমরা এই ধরনের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আমরার মতো স্বেচ্ছাসেবী যারা আছে আমরারে আপনারা সহযোগিতা করবা এবং নাবিলা ফাউন্ডেশনের সাথে আপনারা থাকবা পরিশেষে আমি নাবিলা ফাউন্ডেশনের আজকের এই প্রতিনিধি যার হাত থেকে যে 3 জন মানুষের হাত থেকে চেক হস্তান্তর করাইব তার আগে আমরা জয়মুগি উমায়ন কবির ভাইয়ের কাছে চেক হস্তান্তর করুন 52,320 টাকা আমরা নাবিলা ফাউন্ডেশনের সব দাতা সদস্যদের ধন্যবাদ জানাই যারা ডোনেশন করছেন আমরা আশা করি নাবিলা ফাউন্ডেশনের সব দাতা সদস্য সব আপিলগুলোতে সবাই কন্ট্রিবিউট করবা আরও সামনে দিয়ে যেগুলো আছে সবগুলা আমরা সব সদস্য বা দেশ যারা কাজ করতাম সবরে ধন্যবাদ জানাই আমরা শাহেদ আলী ভাইরে ধন্যবাদ জানাই যার প্রতিনিধির মাধ্যমে আমরা এই টাকাটা সবার লাগে আমি দোয়া করি সালামু আলাইকুম দর্শক আমরা বিদায় নিলাম বিদায় নেওয়ার আগে আমরা এই মুহূর্তে আমরা দিলুফার সাথে কথা কইমু এবং দিলুফার যে খমলি যেটা আছে এই খমলিটা দেব নাবিলা ফাউন্ডেশনের দিলুফা তুমি ভালো আছো নি অপারেশনের পরে ভালো হইছো নি হ্যাঁ